বর্ধমান পৌরসভার কোটি টাকার সম্পত্তি উধাও। বর্ধমান পৌরসভার স্টোর থেকে 4টি রোড রোলার উধাও। কোটি টাকার সম্পত্তি খইয়ে তদন্তই নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই নিখোঁজ ওই 4টি রোলার জানিয়ে তোলপাড় শহর বর্ধমান। পৌরসভা সূত্রে জানা যায়, পুরো এলাকায় রাস্তাঘাটের কাজের জন্য যে 4টি রোলার ছিল তার মধ্যে 2টি ব্রিটানিয়ার রোড মাস্টার ও 2টি জেসিবি মডেলের রোলার। এই রোলারগুলি সারখানা এলাকায় পৌরসভার নির্দিষ্ট স্টোরে ছিল, যা দেখভাল করার জন্য একজন স্টোর সুপারিনটেনডেন্ট ও 24 ঘন্টার কয়েকজন নিরাপত্তা কর্মী নিযুক্ত রয়েছে। 23 অক্টোবর 2018 সালে পৌর মেয়াদ শেষ হওয়ার পরই রোলার দুটি বেরিয়ে যায়। কিন্তু কিভাবে এগুলি স্টোর থেকে গায়েব হলো তার খোঁজে তদন্ত শুরু করেছে পৌরসভা। আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ রোলার তো কেউ পকেটে করে নিয়ে যেতে পারে না, এবং আমরা এই সপ্তাহের মধ্যেই বলে দেবো রোলারগুলো কোথায় কে নিয়ে গেছে, আমাদের তার ব্যবস্থা করছি। অবশ্যই এটা আইনানুগ সংস্থা, আইনের পথে ছাড়া ছাড়া আমরা নিজেরা লাঠি নিয়ে বেরিয়ে পড়বো না। এই যে নিখোঁজ, কতদিন আগে থেকে নিখোঁজ জানা যাচ্ছে? সেটাই তো ইন্সপেকশন চলছে। আপনাকে আমি সমস্ত কথা আমাদের শনিবার অবধি সময় দিন, আমরা সমস্তই বলব। 2021 সালের আগস্ট মাসে নতুন প্রশাসক মণ্ডলী দায়িত্ব নেবার পরই রাস্তার কাজ করতে গিয়ে দেখেন 4টি রোলার নেই, তারপরই তদন্ত শুরু করেছে পৌরসভা। অপরদিকে বিজেপি কনভেনার বলেন এটা জনগণের সম্পত্তি, কিভাবে এগুলি চুরি হলো তার দায় পৌরসভাকেই নিতে হবে। ওনারাদের তো উচিত এরা প্রশাসকের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া। এতদিন ধরে প্রশাসক কী করছিল তাহলে? যে প্রশাসক বসানো ছিল এবং যে পূর্ববর্তী বোর্ড গেছে তার এগেনস্টে কমপ্লেন করা উচিত, থানা এফআইআর করা উচিত। 4টা রেলার তো শুধু পৌরসভা নয়, বর্ধমানের জনগণের পয়সা, আপামর জনগণের পয়সা এটা। আমি পৌরসভার কাছে দাবি জানাই, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, মানে এখনই থানা এফআইআর করে তদন্ত শুরু হোক। আমি এর আগেও তো প্রশাসকই ছিলেন, যে যবে থেকে বোর্ড ভেঙে যায় তবে থেকে তো প্রশাসকই ছিলেন। সেই প্রশাসকের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। এসডিও তো নিজে দায়িত্বে ছিলেন, উনি জবাব দিতে পারবেন কোথায় গেল এগুলো। তদন্ত করলে হবে না, পুলিশি তদন্ত চাই। পুলিশে অভিযোগ দায়ের করতে হবে এবং পুলিশি তদন্ত করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান পৌরসভার কোটি টাকার সম্পত্তি উধাও। বর্ধমান পৌরসভার স্টোর থেকে 4টি রোড রোলার উধাও। কোটি টাকার সম্পত্তি খইয়ে তদন্তই নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই নিখোঁজ ওই 4টি রোলার জানিয়ে তোলপাড় শহর বর্ধমান। পৌরসভা সূত্রে জানা যায়, পুরো এলাকায় রাস্তাঘাটের কাজের জন্য যে 4টি রোলার ছিল তার মধ্যে 2টি ব্রিটানিয়ার রোড মাস্টার ও 2টি জেসিবি মডেলের রোলার। এই রোলারগুলি সারখানা এলাকায় পৌরসভার নির্দিষ্ট স্টোরে ছিল, যা দেখভাল করার জন্য একজন স্টোর সুপারিনটেনডেন্ট ও 24 ঘন্টার কয়েকজন নিরাপত্তা কর্মী নিযুক্ত রয়েছে। 23 অক্টোবর 2018 সালে পৌর মেয়াদ শেষ হওয়ার পরই রোলার দুটি বেরিয়ে যায়। কিন্তু কিভাবে এগুলি স্টোর থেকে গায়েব হলো তার খোঁজে তদন্ত শুরু করেছে পৌরসভা। আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ রোলার তো কেউ পকেটে করে নিয়ে যেতে পারে না, এবং আমরা এই সপ্তাহের মধ্যেই বলে দেবো রোলারগুলো কোথায় কে নিয়ে গেছে, আমাদের তার ব্যবস্থা করছি। অবশ্যই এটা আইনানুগ সংস্থা, আইনের পথে ছাড়া ছাড়া আমরা নিজেরা লাঠি নিয়ে বেরিয়ে পড়বো না। এই যে নিখোঁজ, কতদিন আগে থেকে নিখোঁজ জানা যাচ্ছে? সেটাই তো ইন্সপেকশন চলছে। আপনাকে আমি সমস্ত কথা আমাদের শনিবার অবধি সময় দিন, আমরা সমস্তই বলে দেবো। 2021 সালের আগস্ট মাসে নতুন প্রশাসক মণ্ডলী দায়িত্ব নেবার পরই রাস্তার কাজ করতে গিয়ে দেখেন 4টি রোলার নেই, তারপরই তদন্ত শুরু করেছে পৌরসভা। অপরদিকে বিজেপি কনভেনার বলেন এটা জনগণের সম্পত্তি, কিভাবে এগুলি চুরি হলো তার দায় পৌরসভাকেই নিতে হবে। ওনারাদের তো উচিত এরা প্রশাসকের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া। এতদিন ধরে প্রশাসক কী করছিল তাহলে? যে প্রশাসক বসানো ছিল এবং যে পূর্ববর্তী বোর্ড গেছে তার এগেনস্টে কমপ্লেন করা উচিত, থানা এফআইআর করা উচিত। 4টা রেলার তো শুধু পৌরসভা নয়, বর্ধমানের জনগণের পয়সা, আপামর জনগণের পয়সা এটা। আমি পৌরসভার কাছে দাবি জানাই, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, মানে এখনই থানা এফআইআর করে তদন্ত শুরু হোক। আমি এর আগেও তো প্রশাসকই ছিলেন, যে যবে থেকে বোর্ড ভেঙে যায় তবে থেকে তো প্রশাসকই ছিলেন। সেই প্রশাসকের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। এসডিও তো নিজে দায়িত্বে ছিলেন,
উনি জবাব দিতে পারবেন কোথায় গেল এগুলো। তদন্ত করলে হবে না, পুলিশি তদন্ত চাই, পুলিশে অভিযোগ দায়ের করতে হবে এবং পুলিশি তদন্ত করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।